ओम शरणागत दीनाथ परित्राण परायणे सर्वस्याति हरे देवी नारायणी नमस्तुते। ओम जननीम शारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पादपद्मे तयोश्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री भगवानेर अशेष इच्छाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण मिशन दिनाजपुर केंद्रेर सहयोगिताय। आमादेर सत्प्रसंग जे बक्तृतामाला স্বামী বিশুদ্ধানন্দজি যে বক্তৃতামালা, সেই বক্তৃতামালা থেকে আমরা পূর্বের দিন 44 নম্বর বক্তৃতা করছিলাম। এটি রামকৃষ্ণ আশ্রম কুচবিহার 15 মে 1957 সালের ঘটনা। অনেকে বলেন আমি মাঝে মাঝে তোতলাই, কেন তোতলাই? আমি সত্যি তোতলা, তাড়াতাড়ি কথা বলতে গিয়ে তোতলাই, কিন্তু যেটা বলতে চাই সেটা কিন্তু খুব পরিষ্কার করেই বলি, সেখানে কিন্তু কোনো রকম দ্বন্দ্বটন্দ রাখার চেষ্টা করি না। একটু তোতলা, ওইটুকু আমাকে স্বীকার করে নিতে হবে। বিগত দিনের ঘটনা আমরা পড়ছিলাম। ঠাকুর আরেকটি সুন্দর দৃষ্টান্ত দিতেন, দুটি ছেলে, একজন চলেছে বাপের হাত ধরে আঁকা বাঁকা আলের উপর দিয়ে, অন্যটি যাচ্ছে বাপের কোলে চড়ে। নীল আকাশের কোলে হঠাৎ এক ঝাঁক সাদা বক উড়ে গেল, তাই দেখে ছেলে দুটি আনন্দে অধীর হয়ে হাততালি দিয়ে উঠল। যে ছেলে পায়ে হেঁটে যাচ্ছিল, যেই বাপের হাত ছেড়েছে অমনি সে আল থেকে পড়ে গিয়ে আঘাত পেল। কোলের ছেলেটি কিন্তু পড়লো না, আঘাতও পেল না। দুজনের অবস্থার পার্থক্য বোঝো। আমরা যারা ভগবানের হাত ধরে আছি, ভগবানের হাত ধরে থাকার চেষ্টা করছি, আমরা বলি ভগবানকে ধরে চলার চেষ্টা করছি, কিন্তু ভগবানকে ধরে চলা নয়, ভগবানের কাছে প্রার্থনা করতে হয় তিনি যেন আমাদের ধরে রাখেন। তিনি যদি না ধরে থাকেন তাহলে হবে না। আগের দিন বলছিলাম আমি যেদিন সাধু হতে আসি, পূজনীয় প্রমেয়ানন্দজি মহারাজ আমাকে বলেছিলেন যে নিত্যদিন ঠাকুরকে গিয়ে মন্দিরে গিয়ে বলবে যে তুমি যেন তাকে, তিনি যেন তোমাকে ধরে থাকেন, এবং একই সঙ্গে তুমিও যেন তাকে ধরে থাকতে পারো। কোনো অবস্থা থেকে তার থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা তিনি বলেননি। বলেছিলেন আজ থেকে তোমার ভালো লাগা মন্দ লাগা, তোমার ভালো মন্দ সব তোমার সঙ্গের ভালো মন্দের সঙ্গে মিশিয়ে দিতে হবে। তোমার নিজের কোনো ভালো লাগা মন্দ লাগা থাকবে না, সঙ্গের ভালো লাগা সঙ্গের মন্দ লাগা সেগুলোই তোমার জীবনের একমাত্র কথা হবে। জীবনকে সবটুকু ভগবানের উপর নির্ভর করে না দিলে কিন্তু কিছুতেই হবে না। আজকে এই দুজন মহিলা এসেছিলেন, খুব রেলওয়েতে খুব বড় পোস্টে চাকরি করেন, তিনি এসেছেন খুব দেখছি ঝড়ের বেগেতে ছুটে ছুটে, যেরকম করে আমরা গিয়ে কেদার বদ্রী দেখি সেরকম, মানে একদিন বেশি থাকলে বেশি চার্জ দিতে হবে এরকম একটা ভাবনা চিন্তায় ছুটছেন। তারপরে দেখলাম আমার এটা ভুল, তিনি ছুটছেন কারণ যদি কোনো কারণে সুপার সাইক্লোন মোচা এসে যায় তাহলে তারা কীরকম করে বাড়ি থেকে ফিরবে। এবং দুজনেই কিন্তু রিটায়ার্ড, দুজনেই রেলওয়ে চাকরি করতেন, দুজনেই রিটায়ার করে গেছেন, অর্থাৎ জীবনের একটা বড় অংশ কাটিয়ে এসেছে। তবু যে বাঁচার ইচ্ছা, আমি বললাম যে আমরাও তো এখানে থাকবো, যদি সুপার সাইক্লোন কিছু হয় সে তো আমাদেরও আঘাত করবে। আরে আপনারা তো এখানে থাকেন, তাই বলে আমরা এখানে থাকতে পারি? আজকে দুপুরে সে প্রসাদ না পেয়েই প্রায় ছুটছিলেন, আমরা অনেক অনুরোধ করায় প্রসাদ পেয়ে গেলেন। এই যে আমরা এখনো পর্যন্ত ঈশ্বরের উপর নির্ভর হতে পারছি না। বুলবুল ঝড় হয়েছে এখানে, যেদিন বুলবুল ঝড় হয় সেদিনকে আমাদের এখানে চাকরির ইন্টারভিউ, তার পরের দিন চাকরির ইন্টারভিউ ছিল। এক্সপার্টদের মধ্যে চারজনের মধ্যে একজন এসে গেছিলেন, তিনজন ওপার থেকেই চলে গেছে। যিনি এক্সপার্ট এসেছিলেন তিনি সন্ধ্যেবেলা যখন বুলবুল ঝড় হচ্ছে, প্রচণ্ড ঝড় হচ্ছে, তিনি সারা সন্ধ্যেটা আমার সঙ্গে বারান্দায় বসে থাকলেন এবং মিনিট 5-7 বাদ বলছেন কি করে তাহলে বাড়ি ফিরবো, বাড়ির লোকজনদের সাথে আর কোনোদিন দেখা হবে, এরকম সব বলছেন। আমরাও খুব হাসছি, কিন্তু আমাদের তখন তো মানুষজন আতুর হয়ে এসেছেন, তাদেরকে কি করে কমফর্ট দেওয়া যায়, তাদের কি করে থাকতে দেওয়া যায়, তাদের রাত্রের খাবার কি করে করা যাবে, এই সব নানা জিনিস চিন্তা করতে আমরা ব্যস্ত। কিন্তু ওনার সঙ্গে যখনই দেখা হচ্ছে উনি তখনই বলছেন কি করে তাহলে ফিরবো। পরের দিন ভোরবেলা দেখছি উনি সাইকেলে করে বাইরে থেকে কোথা থেকে আসছেন। তা আমি জিজ্ঞেস করলাম কোথায় গিয়েছিলেন, ভেবে দেখুন, ভোরবেলা ঘুম থেকে উঠে পাড়ার কোনো একটা লোকের কাছ থেকে, তাকে ঘুম থেকে তুলে তার কাছ থেকে সাইকেল ভাড়া করে উনি 22 কিলোমিটার এসছেন গঙ্গার পাড়ে, এসে খোঁজ নিয়েছেন কখন ভেসেল চলবে। তারপর বলেছে 8:30 সময় ভেসেল চলবে, মানে এমনিতেই হাঁটা চলা করার মতো, তার মধ্যে একজন টোটোওয়ালাকেও ধরেছেন, ধরে জিনিসপত্রগুলো ভরছেন, মানে এক তো যা পড়ে এসেছিল সেটা ছাড়িনি দেখছি, সে জিনিসপত্রগুলো কোনো রকমে সেই ভরে সে দে ছুট দে ছুট। তারপরে ওপারে গিয়ে বলছে মহারাজ কি প্রাণে বাঁচান বাঁচলাম,
আমরা কিন্তু তখনও ঝড়ের মধ্যে আছি। জীবনের এটা একটা বাইরের এক্সটার্নাল ঝড়, এই এক্সটার্নাল ঝড়ে যদি আমরা ভগবানের উপর না নির্ভর করতে পারি, জীবনের যে ঝড়গুলো ওঠে সে সময় কেমন করে নির্ভর করব ভগবানের উপর, সেটা হচ্ছে কথা। এই যে বলছে না, একটি ছেলে সে বাবার হাত ধরেছিল আর আরেকজন ছেলে বাবার কোলে বসেছিল, দুজনেই বক থেকে হাততালি দিয়েছে, একজন নিচে পড়ে গেছে আর একজন বাবার কোলে বসে আনন্দের সঙ্গে হাততালি দিচ্ছে। আমরা যেন ভগবানের কোলে বসে থাকতে পারি, এটা যেন আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে। আজকের অংশ আমরা পড়ব, সাধনার মধ্যে দিয়ে হৃদয়ে শিশুর মতো সরলতা পূর্ণ নির্ভরতা আসে, সাধকের বালক স্বভাব হয়ে যায়। যিশু বালক ভাব নিয়ে পিতা জ্ঞানে ঈশ্বরের উপাসনা করতেন, তোমরাও বালক ভাবে প্রতিষ্ঠিত হও, তাহলে জগৎ পিতা সব করেছেন এ বোধটি আসবে। যিশু কেমন সুন্দর কথা বলেছেন, তোমাদের হৃদয়ের পরিবর্তন না এলে, শিশু সুরূপ সারল্য ও নির্ভরতা না এলে, তোমরা কোনো মতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। এই সন্তান ভাবের সাধনায় জীবনে যথার্থ পরিবর্তন আসে, সাধকের বালক স্বভাব হয়ে যায়। তার মানে সে আদু আদু করে কথা বলে তা নয়, কিন্তু তার জীবনে সব কিছু নির্ভরতা সে ভগবানের উপর নির্ভর করে। এই সাধনার মধ্যে দিয়ে হৃদয়ে শিশুর মতো সরলতা ও পূর্ণ নির্ভরতা আসে, এ দুটো হয় এটা আমরা দেখেছি। আমার সৌভাগ্য হয়েছিল কয়েকজন ব্রহ্মজ্ঞানীকে খুব কাছ থেকে দেখা, তার মধ্যে একেবারে সদ্য হারিয়েছি আমরা পূজনীয় স্বামী আত্মস্থানন্দজিকে, তার কথা আমার বিশেষ করে মনে পড়ে। এই জগৎটা যে আছে, এই যে জগৎটা দ্য ওয়ার্ল্ড এক্সিস্ট, যেটা আমরা চোখে দেখি, যেটা ছাড়া আমাদের চলবে না, যে জগৎটাকে নিয়ে আমাদের ভীষণ নাচানাচি, এই জগৎটাই ওনার কাছে মিথ্যে বলে প্রতিপন্ন হয়েছে। ব্রহ্মচর্য দীক্ষা দিয়ে মন্দির থেকে এসেছেন, 2008 সালের ঘটনা, মহারাজ ব্রহ্মচর্য দীক্ষা দিয়ে স্বামীজির এই ঠাকুরের মন্দির থেকে ঘরে এসেছেন, গুরু পূজা হবে। আমি মহারাজকে সবসময় সাহায্য করেছি, সব প্রেসিডেন্টদেরই সাহায্য করেছি, ওই সন্ন্যাস ব্রহ্মচর্যে সাহায্য করছি মহারাজকে। হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলেন, বেশ একটু গরম হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বল দেখি, ব্রহ্মচারীরা এখনো এসে পৌঁছলো না? আমি, মহারাজ ওরা ঠাকুর প্রণাম করছে, সব মন্দিরে মন্দিরে প্রণাম করে আসবে, একটু দেরি হচ্ছে। উনি বললেন, আমিও তো সব মন্দিরে প্রণাম করে করে এলাম, আমার তো দেরি হলো না, আমার এত বয়স হয়েছে। উনি মাঝে মাঝে কথা বলতো, আমার এত বয়স হয়েছে, আমি সময় মতো এসে গেলাম, কচি ছেলেরা আসরাজ আমাকে বলছেন যে এরকম, আমিও তো ঘুরে এলাম, কারণ একটু গাড়ি করে ঘুরে এলাম। তখন মহারাজ এমনি এমনি করে কাছে ডাকছেন, তারপর কানেতে ফিস ফিস করে বলছেন, হ্যাঁ রে, গাড়ি করে প্রণাম করলে কি তাড়াতাড়ি প্রণাম হয়? তাই বললাম, হ্যাঁ মহারাজ, আপনি তো কোথাও নামলেন না, হাত জোর করে প্রণাম করলেন চলে এলেন। এই যে গাড়ি করে প্রণাম করলে যে তাড়াতাড়ি প্রণাম হয় আর পায়ে হেঁটে প্রণাম, এই যে সাধারণ বেসিক জিনিস, জীবনের এই যে বেসিক ঘটনা, এগুলো কোনোটাই ওকে ছোঁয়ে না, উনি ভুলে গেছেন জীবনের ঘটনা। তারপরে আস্তে আস্তে আমায় ফিস ফিস করে জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে, এই ব্রহ্মচর্য সেরিমনিতে সন্ন্যাসীরা কি করছে এখানে বসে? তাহলে এই যে গুরু পূজা হবে, নাম দেওয়া হবে, এগুলো এই কারণে ওরা বসে আছে। তখন হচ্ছে, ও আচ্ছা, ওরা ওই দেখবে, ঠিক আছে বসো, তোমরা সব বসো। অদ্ভুত ছেলে মানুষের মতো, মানে একদম ছোট্ট শিশু, যখন এলেন মাঝরাত্রিতে ঘুম থেকে তুলিয়ে নিয়ে আসা হলো, এমনিতেই মহারাজ 2:30টার সময় উঠে জপধ্যান করতে বসতেন, সেদিন তৈরি করে নিয়ে আসা হলো, এসে কি আনন্দ, জিজ্ঞেস করছে কোথায় এসেছি, ভুলে গেছেন স্থান কালপাত্র। মানে মহারাজ বেলুড় মঠে এসেছেন, মন্দিরে এসেছেন, ব্রহ্মচর্য দীক্ষা, আচ্ছা, তারপরে বলে দেওয়ার পরে, এবং এই যে কাপড়টা যখন দিচ্ছেন, সে যে কি আনন্দ তার, একেবারে ছোট্ট শিশু, বাচ্চা ছেলে যেরকম করে দেয় সেই রকম করে। সন্ন্যাসীদের তো ডিপ কাপড় থাকে গেরুয়া, আর মহারাজেরটা হালকা, যেরকম আমারটা দেখছেন হালকা। আমাদের বলছেন, আচ্ছা আমার ওদের কাপড়টা ডিপ, আমারটা হালকা কেন, বাচ্চা ছেলে যেরকম বলে না? তা আমরা বললাম যে ওটায় পারমানেন্ট, আপনারটায় পারমানেন্ট কালার দেওয়া হয়েছে এবং ওটায় গেরুয়া দেয়। তার মানে আমারটায় গেরুয়া দেয় না, আমি সন্ন্যাসী নই, এমন করে বললেন, মনে হচ্ছে না করে সে খুব বড় অপরাধ করা হয়েছে। ফিরে এসে সেই একটা কথাই বারবার বলছেন যে আমার কাপড়টায় গেরুয়া দেওয়া নেই। তারপর থেকে খুব ডিপ করে পারমানেন্ট কালারই খুব ডিপ করে করালো, তাতে একটু গেরুয়া মাটি দিয়ে দেওয়া হলো, এবং প্রত্যেক দিন পড়ার সময় বলা হতো, মহারাজ গেরুয়া, হ্যাঁ বুঝলি তো, গেরুয়া রঙটা এরকম হবে। আপনারা দেখবেন আত্মস্থানজি পরবর্তীকালে ছবিতে খুব লাল রঙের একটা কাপড় পরে আছেন, এবং উনি সবাইকে ইনসিস্ট করতেন এরকম, এটা হচ্ছে গেরুয়া রং। এই যে একদম ছেলে মানুষ, একেবারে এই জগতের বাইরে চলে গেছেন, এই জগতে এরকমটা আমরা দেখেছি, এবং সম্পূর্ণভাবে পূর্ণ নির্ভরতা। ঠাকুরের 175 বছরের উৎসব হচ্ছে, পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ আত্মস্থানজি এসছেন, ঠাকুরের বিষয়ে বলবেন, বারবার জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে কি নিয়ে বলবো,
কতক্ষণ বলবো, বাংলাতে বলবো না ইংরেজিতে বলবো, কিন্তু বললেন একদম এক্সেলেন্ট। শেষকালে যেটা করলেন সেটা একটা অদ্ভুত। যখন বক্তৃতা শেষ হয়ে গেল, মহারাজ ফিরে যাবেন, আচমকা উঠে দাঁড়িয়ে উনি ডান হাতটা ঘুরিয়ে ঠাকুর মন্দিরের দিকে দেখালেন, সকলের উদ্দেশ্যে বলছেন, আমরা যা কিছু করি না কেন, সব কিছুর মূল হলেন ঠাকুর। ঠাকুরে যেন আমাদের নির্ভরতা আসে, ঠাকুরে যেন আমাদের আনন্দ আসে। মায়ের জন্মতিথিতে একটু দেরি করে এসেছেন, সন্ধেবেলা এসেছেন মাকে প্রণাম করতে। মাকে তখন কাপড় পরানো হচ্ছিল, তাড়াতাড়ি করে কাপড়টা ঠিকঠাক করে দিয়েছে, আত্মস্থান দিয়ে এসে অর্ঘ্য দিয়েছেন। বাইরে গান হচ্ছে, কৃপাকরানন্দজি গাইছেন, মাকে দেখবো বলে ভাবো না কেউ করো না আর, সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সভাকার। মহারাজও গাইছেন, হাত নাড়ি নাড়ি গাইছেন। মহারাজ যেহেতু বেরোচ্ছেন না, তাই মায়ের কাপড় পরানো শেষ হচ্ছে না, ভোগ উঠতে দেরি হচ্ছে। আমরা বললাম, মহারাজ চলুন, এবার তো মায়ের ভোগ উঠবে। উনি একই জায়গায় বসে দাঁড়িয়ে যেরকম সেই স্পট ওয়াকিং করে, সেরকম ভাবে পাটা রকম করে আর গাইছেন, সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার বলছে শুনছি। তারপরে যখন কোনোভাবেই পার করা যাচ্ছে না, পূজনীয় বিমল আত্মানজিকে বলা হলো, মহারাজ ফিস ফিস করে বললেন, আপনি যদি না বেরোন তাহলে ঠাকুমা মা তো খেতে বসতে পারবেন না। সে এবারে ছেলে মানুষের মতো বলছেন, আমাকে তো কেউ বলেনি মায়ের খেতে বসতে পারছেন না, তাহলে আমি কেন দাঁড়িয়ে থাকবো, চল। এক্ষুনি বেরিয়ে গেলেন। বাইরে অগণিত জনতা, সে বছর যে কি হয়েছিল জানি না, 2008-এর ঘটনা, অগণিত জনতা একবারে সে ভর্তি ভেঙে পড়েছে মায়ের মন্দিরের পেছনে। সবাইকে হাত তুলে বলছে, না জগৎ জননীর জন্মতিথি, সবাই আনন্দ করো, আনন্দ লুটে নাও, আনন্দ করো। সেই ওনার হাত দুটো এমনি করে তুলে ওই ইয়েটাকে লাঠিটাকে ধরে উনি যেভাবে আশীর্বাদ করতেন, কি আনন্দ মনে হচ্ছে যে ফেটে পড়ছেন। এই যে বলছেন শিশুর মতো সরলতা, ওনাকে দেখে মনে হতো শিশু। যখন অসুস্থ পাশ ফিরে শুয়ে থাকতেন, আমরা কাজ করছি হয়তো ঘরে, দেখছি মহারাজকে, মহারাজ পাশ ফিরে শুয়ে আছেন, মানে যেন বাচ্চা ছেলে যেন ঘাড় কাত করে ঘুমোচ্ছে। তার যে 97 বছর বয়স হয়েছে এটা দেখে বোঝা যেত না। এই যে সাধনার মধ্যে দিয়ে হৃদয়ে শিশুর মতো সরলতা আর গভীর নির্ভরতা আসে। পড়ছেন যুগনায়ক আমাদের ভক্ত মালিকা, পড়ছেন ঠাকুরের আমাদের শশী মহারাজের জন্মতিথির আগের দিন পড়ছেন, আমরা গেছি, মহারাজ আপনি এখনো লীলা প্রসঙ্গ ওই ভক্ত মালিকা পড়ছেন, বলছেন বুঝলি তো, যা জেনেছি যা বুঝেছি সব এদের দিব্য জীবন, কি নির্ভরতা, এরা কিরকম ঠাকুরকে ভালোবাসতেন। তাঁরও যে ভালোবাসা তীব্র সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে ওদের ভালোবাসা, কি এক অদ্ভুত নির্ভরতা, কি এক অদ্ভুত শরণাগতি। বর্তমান প্রেসিডেন্ট মহারাজকে বলছি, মহারাজ একটু আমরা খুব সমস্যায় পড়েছি, একটু ঠাকুরকে বলবেন। হাসতে হাসতে বলছেন, আমি বললে হবে? হ্যাঁ মহারাজ আপনি বললেই হবে। হ্যাঁ হাসছে, বলছেন ঠিক আছে বলবো, যেরকম বাচ্চা ছেলে বলে না, ঠিক বলছেন ঠিক আছে বলবো। এই যে নির্ভরতা, এটা একটা খুব অদ্ভুত জিনিস, এটা সাধারণত আসে না, এটা সাধন ভজন করতে করতে আমাদের মধ্যে এসে পৌঁছয়। সাধকের বালক স্বভাব হয়ে যায়, ছোট্ট শিশুর মতো, ছোট্ট শিশু, এটা একবারে অদ্ভুত। যিশু বালক ভাব নিয়ে পিতা জ্ঞানে ঈশ্বরের উপাসনা করতেন, তোমরাও বালকভাবে প্রতিষ্ঠিত হও, তাহলে জগৎ পিতা সব করছেন এই বোধটা আসবে। এই আমি বোধটা যায় এই কারণে, যখন তুমির ওপর আমি নির্ভর করি, লিনিং অ্যাপন ইউ, তোমার উপর নির্ভর করছি, তোমা ছাড়া আর এই জগতে, তুমি ছাড়া আর এই জগতে কেহ নাই কিছু নাই গো। এই বোধটা যতক্ষণ না পর্যন্ত আমাদের ভেতরে আসছে, যতক্ষণ না পর্যন্ত আমরা তার উপর নির্ভর করতে পারছি, কোনোভাবেই কিন্তু কোনো কিছু হওয়া সম্ভব নয়। আমি এই করছি, এটা কখন যে কোন পাশ দিয়ে আমি এসে যায়, এই যে মহারাজ আমি ক্লাস নিতে আসতে দেখবেন, এই খানিকক্ষণ আগে আমি নিজেই বলছিলাম, আমাদের আমিগুলো কিছুতেই যায় না, কিছুতেই যায় না, তার উপর নির্ভর করতে হয়। তুমি 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 যত বেশি জাগবে তত হবে। শিশু সুলভ সারল্য নির্ভরতা না এলে তোমরা কোনো মতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, এটা বলছেন যিশু। তোমাদের হৃদয়ের পরিবর্তন না এলে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন না। এই যে মন, এই মন নিয়ে ভগবানের কাছে যাওয়া যাবে না, সেই মনটা যতক্ষণ না ঈশ্বরময় হচ্ছে এবং ভগবানের চিন্তায় ভগবানের ভাবনায় যতক্ষণ না ডুবে থাকছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের হবে না। আপনারা এরকম ভাববেন না যে আমি আপনাদের উপদেশ করছি, তা নয়, আমি এটা মনে করানোর চেষ্টা করছি, নিজেকেও মনে করাচ্ছি, আপনাদের বলার মধ্যে দিয়ে নিজেকেও মনে করাচ্ছি। আপনারা যেরকম সাধক, আমরাও আমিও সেই রকম সাধক। সিদ্ধ পুরুষ নেই, রামগোপাল মাঝ মজা করতেন আর বলতেন, সন্ন্যাস হয়ে গেলে সবাই তোমাকে সিদ্ধ পুরুষ মনে করবে।
আমাদের সেদ্ধ চালের অভাব নেই, তুমি আর নতুন করে সেদ্ধ চাল হইও না। এইটা আমাদের সব সময় যেন মনে থাকে, আমাদের যাবতীয় জিন জিন আমার যাবতীয় কিছু সব কিছু ভগবানের জন্য। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সংসারে কিভাবে থাকবে, বলছেন কর্ম করে যাও কিন্তু কর্মের ফল আমাকে সমর্পণ করো, ফলাকাঙ্ক্ষা করো না। এই হলো গীতার আসল উপদেশ। মৎ কর্মকৃত, আমার জন্য যে কর্ম করবে তাই হবে উপাসনা। আমরা কি করি, সংসারের নানা নানা নিজের জন্য কাজ করে আসক্তি জড়িয়ে পড়ি। গুটি পোকা যেমন আপন নালে আপনি বদ্ধ হয়ে, সেই রকম। তাই তো ভগবানের বাণী, কর্মের ফলাকাঙ্ক্ষা করো না। কিভাবে তা সম্ভব? সম্ভব হবে তাকে ভালোবাসলে। তিনি কোথায়? তিনি আমাদের ভিতরে রয়েছেন, আমাদের পুত্র পরিজন প্রতিবেশী সকলেই ভিতরে রয়েছেন। তাকে বাদ দিলে কিছুই থাকে না। যদি তার উপর প্রেম না এলো, তবে যা কিছু আমরা করছি তা ফল তার ফল হবে বন্ধন। ঠিক ঠিক ভক্তের লক্ষণ কি? বলছেন মদ ভক্ত সঙ্গবর্জিত। সংসারে আসক্তি শূন্য হয়ে যে শুধু তাকে অর্থাৎ ভগবানকে ভালোবাসে সেই যথার্থ ভক্ত। তাহলে মূল কাজটা কি? কর্ম করে যাও কিন্তু কর্মের ফল আমাকে সমর্পণ করো, ফলাকাঙ্ক্ষা করো না। এটা খুব শক্ত, খুব করা কঠিন, কিন্তু এটা তখনই সম্ভব হয় যখন ওই এই কাজটা হয় যে আমাকে ভালোবাসলে। আমাকে যদি ভালোবাসি তাহলে দেখবেন কিছু, আপনারা যখন আপনার সন্তানের জন্য করেন, সন্তানের জন্মতিথিতে রান্না করেন, জন্মতিথির দিন রান্না করেন, সেই সকাল থেকে ঘুম থেকে উঠে তার পছন্দের ব্রেকফাস্ট তৈরি করেন, যাতে ছেলে যখন একটা লুচি দিয়ে একটু আলু কুমড়ো ছক্কা খাচ্ছে, সে যখন মুখের ভেতর ঢোকাচ্ছে, তার সেই যে তৃপ্তির সঙ্গে আমাদের মনে এক ধরনের তৃপ্তি হয়। কেন হয়? কারণ আমি আমার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসি, তিনি খাচ্ছেন এই দেখে আমার আনন্দ। তারপরে ছেলে চলে যেতেই তাড়াতাড়ি করে ইন্ডিয়ান আমেরিকান ইটালিয়ান সব রকমের রান্না বান্না করে দুপুরবেলা রেডি, আবার ফোটো টোটোও তোলেন আপনারা, কাজু কিশমিশ দিয়ে ভরা পায়েস রান্না করেন, আপনার ছেলে খাচ্ছেন, সামান্য খাচ্ছে কিন্তু আপনার দুচোখ দিয়ে জল পড়ছে, আপনার ভেতরে আনন্দ একবারে ফাটাফাটি হচ্ছে। কেন এটা হয়? কারণ আপনি তাকে ভালোবাসেন। ভালোবাসাটা যত আমাদের ঈশ্বর কেন্দ্রে, শুধু মুখে বললে হবে না, শুধু ফেসবুকের পাতায় লিখলে হবে না, আমরা যেন সত্যি সত্যি তাকে ভালোবাসতে পারি। আত্মস্থানন্দজিকে আমরা ধীরে ধীরে, দেরি হয়ে যাচ্ছে বলে ঘর থেকে, ঠাকুর ঘর থেকে বার করে নিয়ে আসছি, উনি এবার বেরোবেন। উনি খপ করে দরজাটাকে ধরে রেখেছেন, সেই দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারবো না। বলছেন আমি ঠাকুরকে ছেড়ে কোথাও যাব না। হি যে কথাটা, এবার গায়ে কাঁটা দেবার মতো, আমি ঠাকুরকে ছেড়ে কোথাও যাব না, আমি ঠাকুরের কাছে থাকব, আমি ঠাকুরকে ছেড়ে কোথাও যাব না, একটা ছোট্ট শিশুর মতো তিনি আমাদের বলছেন, আমি ঠাকুরকে ছেড়ে কোথাও যাব না। আমরা তো সব সময় জয় মা বলি, জয় ঠাকুর বলি, কত কি বলি, কিন্তু সত্যি কি এতটা ভালোবাসি, তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমাকে ছাড়া আমি যদি কিচ্ছু না পাই, কোথাও যে না যাই, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না একেবারে। আমাদের এক সাধু বেরিয়ে গিয়েছেন আমার সঙ্গে গোলপার্কে থাকতেন, খুব সাধন ভজনশীল, এবং সেই কারণেই চলে গেলেন। উনি আরেকজন সাধুর কথা আমাকে বলছেন, তাকে আমি ব্রহ্মচারী অবস্থায় বেলুড় মঠে দেখেছি, এক অদ্ভুত কাজকর্ম করছেন কিন্তু কিরম নেশাসক্ত মানুষের মতো মনে হতো, মনে হতো সবসময় যেন একটা ইনটক্সিকেটেড রয়েছেন, একদম তার মধ্যে ডুবে আছেন। আমি ওনার কথা জিজ্ঞেস করলাম, বদ্রীনাথ থেকে আরও ওপরে সেইখানে উনি থাকেন, নরনারায়ণ যে পর্বত গুহা সেইখানে থাকেন, বরফ পরে থাকে তার ঘরে, তার গের সামনে গুফার সামনে কোনো রকম একটা প্লাইউডের দেওয়াল দেওয়া আছে একটুখানি ফাঁক করা, তার মধ্যে দিয়ে বরফ ঢুকছে তার ঘরের ভেতরে, আর তিনি একটা পাথরের চট্টানের ওপরে একটা প্লাইউড পেতে দিনের পর দিন রাতের পর রাত তিনি ধ্যানে মগ্ন থাকেন। আপনারা আমার মতো সাধারণ মানুষ ছিলেন, ভগবানের ভালোবাসা তাকে এমন বিভোর করে দিলেন, এই সংঘ বাড়ি ছেড়ে যে সঙ্ঘে এসেছিলেন সংঘটাও তার তুচ্ছ বলে বোধ হতো, রহড়াতে জয়েন করেছিলেন, ওখানে ট্রেডিং সেন্টার এসছেন। এগুলো খুব উচ্চ আদর্শ। ভগবানকে ভালোবেসে সংসারে থাকার সবচেয়ে সহজ উপকরণ হচ্ছে কর্মযোগ। আমি যা কিছু করছি, যা কিছু করছি সব তার কাজ, এই ভেবে কাজ করা, সকালবেলা ঘর ঝাড় দিচ্ছি, এ সংসার তার সব কিছু। আমি বলেছি আপনাদের, আবারও রিপিট করি, পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ আমাকে বলেছিলেন, ইফ ইউ গো টু দ্য টেম্পল অ্যান্ড ইউ ফিল দ্যাট ইউ আর নট গেটিং এনি বেনিফিটেড, বাট ইফ ইউ ফিল
that Thakur is feeling happy to see you in the temple, then you will feel that you are getting happy. ঠাকুর তুমি মন্দিরে গিয়েছো, তোমার কোনো রকম তাতে তোমার নিজের কোনো রকম উপকার হচ্ছে না, কিন্তু ঠাকুর তোমাকে দেখে আনন্দ পাচ্ছেন, এইটা যদি ভাবতে পারো তাহলে দেখবে তোমার মনে হবে মন্দিরে আসা সার্থক। তুমি মন প্রাণ দিয়ে জপ ধ্যান করছো, তাতে তোমার কোনো আধ্যাত্মিক উন্নতি হচ্ছে না, কিন্তু যদি মনে করো তুমি যখন মন প্রাণ দিয়ে জপ ধ্যান করছো, ওই মন্দিরের বেদিতে বসে ঠাকুর তোমায় দেখে তাঁর খুব আনন্দ হচ্ছে, তখন দেখবে জপ ধ্যানের প্রতি আকর্ষণ তোমার বাড়বে, তাতে কোনো রকম অসারতা আসবে না। বলছেন তুমি যদি নির্বিচারী সেলফলেস সার্ভিস নিষ্কাম কর্ম করো, তাতে তোমার হয়তো কোনো লাভ হলো না, কিন্তু তুমি যদি মনে করো ঠাকুরের খুব ভালো লাগছে এই সেলফলেস সার্ভিস করে, তুমি যেই যে নিঃস্বার্থ কর্ম করছে তাতে তিনি খুব খুশি হচ্ছেন, তাহলে দেখবে তোমার জীবনের গতিটা বদলে গেছে। উনি উদাহরণ দিতেন তসমিন তুষ্টে, মন্ত্রটা পুরোটাই প্রণতা এই তসমিন তুষ্টে জগৎ তুষ্টম প্রণীতে প্রণীত জগৎ, তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হবে, আর তিনি রুষ্ট তুমি রুষ্ট হলেন তুমি রুষ্ট হলে জগৎ রুষ্ট হবে। উনি বলছেন ওয়েন ক্রিশ্চিয়ানস ক্যান সে অল ফর জিজাস, হোয়াই কান্ট উই সে অল ফর ঠাকুর। খ্রিস্টানরা যেরকম বলে যা কিছু করছি সব কিছু ভগবানের উদ্দেশ্যে, তার যে তাই যদি করি তাহলে তো আমরা কেন বলতে পারি না সব ঠাকুরের উদ্দেশ্যে। এইটা দেখবেন এই ভাবটাকে যদি স্বামীজি বলছেন যে এইভাবে কাজ করে, একজন ভালো ছাত্র আরো ভালো ছাত্র হয়, একজন ভালো উকিল আরো ভালো উকিল হয়, একজন ভালো শিক্ষক আরো ভালো শিক্ষক হয়। কেন হয় না? আপনি আপনার সেরাটা উজাড় করে দেন। আপনি যখন ভগবানের জন্য গোপালের জন্য ধরুন বাড়িতে আপনার গোপাল আছে, তার জন্য ফল কিনতে যান, বাজারের সেরা আপেল কেনেন, বাজারের সেরা আঙুল কেনেন, বাজারের সেরা লাড্ডুটা কিনে নিয়ে আসেন, সাধারণের দোকানে কেনেন না, যতই একটু খরচ হোক আপনি গিয়ে হলদিরাম থেকে নিয়ে এলেন, হয়তো ওই একটা বাক্স ওই 7-8 দিন ধরে চালাবেন, কিন্তু আপনি সেরাটা তাকে দিচ্ছেন। সেরাটা যখন রান্না করছেন তাতে হয়তো স্বাদ নিতে পারছেন না, কিন্তু আপনার মনের ভালোবাসা দিয়ে আপনি আপনার সেরাটুকু তাকে দিচ্ছেন। আমরা যখন জীবনের প্রতি কাজে প্রতি কিছুর মধ্যে আমাদের নিজের জীবনের সেরাটা দিতে পারি, দেখবেন একটা সময় আমরা পরিবর্তিত মানুষ হয়ে যাব। দেখবেন এই যে জীবন যাপন করছি নিজের জন্য নিজের জন্য, এর থেকে বাইরের বাইরে একটা জগৎ আমরা দেখতে পাই। একদল মানুষ গিয়েছিলেন আমাদের এই জিপ্লট আইল্যান্ডে, সেখানে ছোট শিশু সবরপল্লীদের শিশু আছে, সেখানে তাদের দেখে তাদের খুব সামান্য কিছু রিলিফ নিয়ে গেছিলেন, কিন্তু তাদের দেখে এত আনন্দ হলো, তারা এই বাচ্চাদের জন্য পরবর্তীকালে যখন গেলেন খাবার দাবার অনেক কিছু বই নিয়ে গেলেন, শুধু তাই নয় অন্যদেরও উৎসাহিত করেছেন। আমার এতটুকু সামর্থ্য ছিল তাদেরকেও উৎসাহিত করছেন, তাদের সঙ্গেও যাচ্ছেন। অনেকে ফেসবুক হোয়াটসঅ্যাপকে খারাপ কথা বলে, এর ভালো দিকটাও আছে। আমাদের যখন আমফান রিলিফ হয়েছিল কত মানুষ এসেছিলেন, এরা কেউ কিন্তু কাউকে চেনেন না, সকলের সঙ্গে বন্ধুত্ব হোয়াটসঅ্যাপে ফেসবুক থেকে, তার থেকে একটা গ্রুপ করেছেন, তাদের সাধ্যানুযায়ী চাল ডাল তরি তরকারি সব নিয়ে এসেছেন, রিলিফ করছেন, ফিরে যাচ্ছেন এক মুখ আনন্দ নিয়ে। কলকাতা পুলিশের দুটো ইউনিট এসেছিলেন আমাদের কাছে, একবারে দেখে মনে হচ্ছে দয়া মায়াহীন, যে যে পুলিশ স্টেশনে তাদের পোস্টিং সেখানে দয়া মায়া থাকলে বোধহয় পোস্টিং কাজ করা যায় না, কিন্তু তারা যখন এলেন প্লেন ড্রেসে এলেন, তাদের দেখেই পুলিশ বলে বোঝা যাচ্ছে, সেই লাগেজগুলো তুলছেন। তারপরে যখন ওইখানে গেলেন, ওই ডান্ডাওয়ালা মানুষটি তিনি যখন অনেক কিছুর মাঝখানে কেউ হয়তো এক বোতল জল ভুলে গেছে, তার পেছনে ছুটে গিয়ে তাকে সেই জলের বোতলটা দিচ্ছেন, এটা দেখতেও আমাদের কি ভালো লাগে। এই আধা ঘন্টা খেলে সে জল ফুরিয়ে যাবে, কিন্তু ওইটুকুতে আমার একটা ভূমিকা থাকবে, সেইটির জন্য তারা উজাড় করে কাজ করছেন। অনেক তো জীবনের অনেকটা তো নিজের জন্য বাঁচা হলো, আসুন না আমরা সবাই মিলে একটু অন্যের জন্য বাঁচি, অন্যের কথা ভাবি, যে অন্যের ভেতরে প্রতি জনের ভেতরে শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন, যে প্রতি জনের ভেতরে তিনি বিরাজ করছেন, এটা ভেবে অন্যের জন্য একটু বাঁচি। বলছেন সংসার আমাদের এত প্রিয় কেন? তার জন্য তিনি সকলের ভেতর রয়েছেন, তাই তিনি পুত্র বিত্ত সকলের চেয়ে প্রিয়, তাকে প্রিয়তম জেনে উপাসনা করবে, তার উপর ভালোবাসা এলে বিষয়াসক্তি চলে যাবে, তখন সর্বভূতে তাকে দেখবে, সকলের ওপর সমভাব আসবে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণস্ফুরে, তাহা তাহা কৃষ্ণস্ফুরে। মনের সাত্ত্বিক অবস্থা এলে তখন এই ভাব হয়, এইসব জেনে নিয়ে এগোতে হয়।
এটা হচ্ছে কথা। সংসারকে কেন আমি ভালোবাসি, কারণ সংসারের মানুষজনের ভেতরে, সবার ভেতরে আমার সেই প্রিয়তম বিরাজ করছে। এটা খুব সহজে হয় না, সেই আমার বাবু আমার কাবু এই সব হতে থাকে। এই যে একটা কি একটা কি সিরিয়াল হচ্ছে সেইখানে নাকি আমার বাবু একটা একটা কি নোট, বাবু একটা কি নোট, একটা ইয়ে সর্বস্ব। আমি সেদিনকে দেখছিলাম ওকে, আমার অনেক বন্ধুরা আছেন খুব দুষ্টু, তারা আমাকে এসব মাঝে মাঝে পাঠান, আমি দেখি যে বাবু সর্বস্ব জীবন। আমাকে বলেছেন তুমি তো কাবু হয়ে আছো, এবার বাবু সর্বস্ব জীবনের ছবি দেখো, তাতে ওই একটা সিরিয়ালের একটা অংশ, ওই তো 1 মিনিট কি 1.5 মিনিটের একটা ক্লিপিং পাঠিয়েছেন, তাতেই যে বাবু আমাদের বাবু 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 কি হচ্ছে, সেই বাবু বড় হয়ে গেছে তবু সেই বাবু, কেননা বাবুকে আমি বড্ড ভালোবাসি। আমার এই ভালোবাসাটা এই কারণে আমি মনে করি সে আমার সবচেয়ে প্রিয়জনের প্রতিনিধি। ঠিক এইরকম ভাবে আমরা যদি ভাবতে পারি, এই যাদের দেখছি সবাই ভগবানের প্রতিনিধি, সবার ভেতরে সে আমার প্রিয়জন বিরাজ করছে, দেখবেন আমাদের নিজেদেরই অ্যাটিটিউড বদলে যাবে। রঙ্গনাথানন্দজি বলতেন, চেঞ্জ ইউর অ্যাটিটিউড ওয়েন এভার এ ম্যান কামস টু ইউ থিঙ্ক দ্যাট শ্রীরামকৃষ্ণ হ্যাড কাম টু ইউ, ওয়েন এভার এ লেডি কামস টু ইউ থিঙ্ক দ্যাট হোলি মাদার শ্রী সারদা হ্যাড কাম টু ইউ, ওয়েন এভার এ ম্যান কামস ইউ সে ক্যা হ্যায়, বাট ওয়েন ইউ সে ওয়েন ইউ সি শ্রীরামকৃষ্ণ ইজ কামিং ইউ সে ক্যা হ্যায়, ইউ সি দের ইজ এ মডুলেশন ইন চেঞ্জ ইন ইউর ভয়েস। আমাদের গলার যে বলার ভঙ্গি সেটা বদলে যাচ্ছে যখন আমরা দেখছি স্বয়ং শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। বলছেন প্রত্যেককে, প্রত্যেকের প্রতি প্রত্যেকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলাও। আমি একটা উদাহরণ দিই, আপনাদের অনেকবারই শুনেছেন, সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটা হয়েছে। আগে শহীদ মিনারে উঠতে দেওয়া হতো, প্রথম চারতলা একদম ঘুটঘুটে অন্ধকার ছিল, সেই ঘুলঘুলি দিয়ে যেটুকু আলো আসতো তাই দিয়ে হামাগুড়ি দিয়ে উঁচু সিঁড়ি হামাগুড়ি দিয়ে দিয়ে ওঠা। দুটো রিং আছে দেখবেন শহীদ মিনারের, প্রথম রিংটায় যখন প্রথম ওঠা যায় তখন দেখা যায় যে বাইরের জগৎ সব ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বাস ট্রাম সব ছোট ছোট দেখাচ্ছে, খুব আনন্দের মনে হয়। কিন্তু তারপরে আরও 3টে তলা উপরে উঠে যখন দেখা যায় তখন এই জগৎটার দিকে তাকাতে ইচ্ছা করে না, সেই মেঘমালা সেই গঙ্গার সাথে মিশে গেছে, তার যে এত অপূর্ব সৌন্দর্য সেই দেখের পরে এই সংসারের দিকে তাকাতেই ইচ্ছা করে না। ঠিক সেই রকম আমরা যত ভগবানের কথা চিন্তা করতে থাকবো, ভগবানকে দেখার চেষ্টা করতে থাকবো, প্রতি মানুষের ভেতরে সেই পরম পুরুষের প্রকাশ দেখতে থাকবো, দেখবেন জগৎটাকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। কিরকম হবে, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, যেখানে যেখানে আমার চোখ পড়ছে সেখানে আর কেউ নয় স্বয়ং শ্রীকৃষ্ণ। ঠাকুর বলছেন না হ্যাঁ তোকেও দেখাতে পারি, স্বামীজি জিজ্ঞেস করেছেন আপনি ভগবান দেখেছেন, হ্যাঁ তোকে দেখেছি তোকেও দেখাতে পারি, তোর চা স্পষ্ট তোর মতো স্পষ্ট দেখছি তোকেও দেখাতে পারি। এই যে কনভিকশন, এটা আমাদের প্রত্যেকের ভেতরে আসা দরকার। যদি আমরা মনে করি যাকে দেখছি প্রত্যেকের ভেতরে সেই শ্রীরামকৃষ্ণ বিরাজ, আমরা কারু কারু থেকে দূরে চলে যাই, কখনো কখনো আমাদের বিশেষ করে আমাদের সাধুদের কিছু কিছু ক্ষেত্রে খুব কঠিন হয়ে ওঠে, কত কিছু ডিসিশন নিতে হয় আমাদের, খুব শক্ত হতে হয়, কিন্তু সেটার মূল উদ্দেশ্য হচ্ছে সেই মানুষটাকে আমরা বড্ড ভালোবাসি, সেই মানুষটার আত্মিক পরিবর্তনের জন্য আমাদের এই কষ্ট করার প্রয়োজন হয়। অনেকে আমাদের ভুল বোঝে, অনেকে নানা রকমভাবে বোঝে, তাতে কিছু এসে যায় না, কিন্তু সবাই সেই শ্রীরাম, আমরা মুখে হয়তো বলি না জয় রামকৃষ্ণ জয় মা, এইসব হয়তো মুখে বলি না, কিন্তু সত্যকারের বিশ্বাস করার চেষ্টা করি যে তিনি এর মধ্যে বিরাজ করছে। এবং এর এই এতটুকু নিজের মধ্যে একটা গোলমাল আছে, এটাকে যদি সে অতিক্রম করে যেতে পারে তাহলে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই ভাবে সে নিজের ভেতরে এমন পরিবর্তন এনে দেবে যেটার কোনো তুল্য মূল্যের সঙ্গে বিচার হয় না। ভগবান সকলের ভেতরে রয়েছেন, শ্রীকৃষ্ণ স্পষ্ট বলছেন অন্তর্যামী ভ্রাবয়ান সর্বভূতানি, সকলকেই তিনি ঘোরাচ্ছেন মায়াযন্ত্রে চড়িয়ে, তার ইচ্ছাতেই সব হচ্ছে, আমাদের স্বাধীনতা কোথায়। এটা ভগবান সবার ভেতরে বিরাজ করছে, তবু আমরা কেন বুঝতে পারি না, মায়া মায়া, আমার ছেলে পাশের বাড়ির খেদার ছেলে ও সামনের বাড়ির মুচিদির ছেলে, কিন্তু এটা আমার ছেলে, এই যে আমার ছেলের বাইরে যে ছেলেদের দেখছি তারা আমার কেউ নয়। এই যে আমাদের অভিষেককে কত ভালোবাসি, মুখটা খুব পছন্দ হয়, কিন্তু জানি ও ইংল্যান্ডে থাকে আমি ভারতে থাকি,
যতই চেষ্টা করি, আমি যদি ছুঁতেও চাই তবুও ছুঁতে পারবো না, এটা হচ্ছে কথা। কিন্তু যদি আমরা মনের দরজা দিয়ে, মনের স্পর্শ দিয়ে কাউকে স্পর্শ করতে চাই, তার জন্য কোনো দূরত্বটা অতিক্রম করতে হয় না, আমরা সহজেই তাকে সেটাকে অতিক্রম করে তার কাছে চলে যেতে পারি। জগৎকে তিনি আমাদের ভ্রাময়ান সর্বভূতানি সকলের ভেতরে আছেন, কিন্তু আমাদের সকলকে ঘোরাচ্ছেন, মহা মোহে আবিষ্ট করে রাখছেন। ঠাকুরের বাবা তিনি দর্শন করেছিলেন স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ তার বাড়িতে সন্তান হিসেবে জন্মগ্রহণ করবেন, ফিরে এসে শুনলেন চন্দ্রামণি দেবীর একটা অদ্ভুত দর্শন হয়েছে, এবং প্রায় নিত্য তার দর্শন হতো, এবং তিনি কনফার্ম হয়ে গেছিলেন তিনি যে গয়াক্ষেত্রে যে দর্শন করেছিলেন সেটা সত্য এবং সার্থক। যখন জন্ম হলো, ধনী কামারিনী সেই ছোট শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এর হাতে দিলেন, তখন তিনি তার হাত পায়, হাতের তলায় পায়ের তলায় সব যে চিহ্নগুলো থাকে সেগুলো পরীক্ষা করে দেখে কনফার্ম হলেন যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ এসেছে। তারপরে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে দেখলেন, সেই অপূর্ব হাসি ভুলে গেলেন তিনি, সম্পূর্ণ ভুলে গেলেন যে এ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, একদম ভুলেই গেলেন যে তিনি তাকে কৃপা করবেন বলে এসেছেন। তিনি তাকে সেই তার দিকে তাকিয়ে তার সেই বাৎসল্য রসে তিনি সিক্ত হয়ে তিনি ঝরঝর করে কাঁপতে থাকলেন, সমস্ত দৈবী ইচ্ছা দৈবীগুলো সব চলে গেল, ভগবান এক মায়া দিয়ে অদ্ভুত খেলায় খেললেন। মায়া কিরকম, যেমন অন্ধকারে এক খাঁচা দড়ি পড়ে আছে, মনে হচ্ছে ওটা সাপ, বুক দূর দূর করছে, যতক্ষণ অন্ধকার সর্বব্যাপী বদ্ধমূল রয়েছে, এই হচ্ছে মায়া। কেউ আলো এনে দেখালে তখন আর ভয় থাকে না, দড়িটা স্পষ্ট বোঝা যায়। এই অভিজ্ঞতা আমার প্রায় নিত্যই হয়, এই যে নারকেলের যে বেল্লো, ওই যে এগুলো খসে পড়লে যে ডালগুলো খসে পড়ে যখন, সেগুলো এমন বাঁকা 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 থাকে, এ রাস্তার বাঁক ঘুরতে গেলেই দেখি দাঁড়িয়ে পড়ি, যে আর এটা তো সাপ নয় তো, আমাদের এখানে তো ছোট বড় মেজো সেজো নানান রকমের সাপ আছে। আজকে যারা গেস্ট হাউসে ছিলেন তারা খুব বড় একটা ওই জলডোরা সাপ দেখেছেন, তাতে তাদের জীবন ধন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, মনসাদীপ এসে মা মনসার বাহনকে দেখে গেছেন, কিন্তু এরকম ছাড়াও অনেক রকমের সাপ আছে, সেই বাঁকা বাঁকা দেখে আমাদের ভয় লাগে। তারপরে ওই মোবাইল ফোনে টর্চ লাইট দিয়ে জ্বালিয়ে দেখি যে না, যে এটা সাপ নয়, এটা নারকেলের বেল্লো, তখন আমাদের মধ্যে ওইটা জিনিসটা বদল হয়। ঠিক ওই রকম মায়া হচ্ছে এরকম, সব সময় যেটা দেখছি আসলে সেটা তা নয়, একটা জিনিস প্রতীত হচ্ছে, একটা অন্যরকম জিনিসকে আসল জিনিস বলে মনে করছি। তেমনি অহং বা কাঁচা আমি সংসারকে সত্য বলে ধারণা করাচ্ছে, অহং বা কাঁচা আমি সংসারকে সত্য বলে ধারণা করাচ্ছে। এ আমিটি নির্বিষয়, শূন্য বই নয়, অথচ ভ্রম আমাদের লেগেই থাকে, সহজে যেতে চায় না। অজ্ঞানেবাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তব বিশ্বস্য বীজম পরমাসি মায়া। এই মায়ার জন্যই ভ্রম হয়, দেহটাকে সত্য বলে বোধ হয়, আর ভিতরে যিনি রয়েছেন ভগবান আমাদের দৃষ্টির বাইরে চলে যান। আমিটা অন্ধকারে কল্পিত সেই দড়ি সাপের মতোই মিথ্যা, যেই আলো নিয়ে আসে অমনি আমাদের ভ্রম বুঝতে পারি। তাই যদিও ভগবান বলেছেন আমি সব করাচ্ছি, তবু এ বোধটা আসতে চাইছে না, কলুর বলদের মতো আমাদের চোখ ঢাকা রয়েছে, খুলি ঠুলি খুলে দিলে বলদার ঘোরে না, অজ্ঞান ঠুলি খোলা চাই, সেজন্য মায়ের শরণাগত হতে হবে, তার কৃপা বিনা হয় না। তাই রামপ্রসাদ বলছেন খুলে দে মা চোখের ঠুলি, হেরি গতর অভয় পদ। এইটা হচ্ছে অহং, আমাদের সবসময় এ আমি আমিত্ব বোধ এটা অজ্ঞানে আবৃত করে রেখেছে। কিরকম যে ছোট শিশুর মতো সারল্য হলে কিরকম হয় আপনাদের, একটা ছোট্ট ঘটনা বলি। আমাদের এখানে একটি স্কুলে ছাত্র আছে, এখন বোধ হয় 9-এ পড়ে বোধ হয়, ও যখন ক্লাস 5 এসেছিল খুব গালাগাল দিত, ও যে অঞ্চলে থাকতো মানে যে অঞ্চল থেকে এসছে একেবারে পাথর প্রতিমা শেষের দিকে, সবাই মাছ ধরে আর সবাই শালাবাঞ্চত, এই কথাটা মানে কোনো রকম অন্যভাবে নেবেন না আমার কথা, এটা একবারে তুমি কেমন আছো আমি কেমন আছির মতো এইরকম সব গালাগাল দিত। ছেলেটি সম্পর্কে অভিযোগ এলো আমার কাছে, আমি একদিন ডেকে বললাম, শুধু তাই নয় ওই রঙ্গনাথানন্দজির গল্পটা বললাম, রঙ্গনাথানন্দজি খুব ছোট ছিলেন, কেরলিয়ান ছেলেরা মালায়ালি ছেলেরা খুব গালাগাল দেয়, রঙ্গনাথানজি মা একদিন বললেন
তোমার জীবে কে বসে আছে জানো তো? স্বয়ং সরস্বতী বসে আছে। সেই সরস্বতীকে তোমার এই কলুষিত বাক্যের দ্বারা তাকে কোনো রকম ভাবে খারাপ কিছু করার কোনো অধিকার তোমার নেই। অতএব তুমি কোনো রকম ভাবে খারাপ কথা বলবে না। লাইফ হোয়াট লাইফ হ্যাজ টট মি, এই বক্তৃতায় মহারাজি ঘটনাটা বলেছেন। এছাড়া আরেকটা বক্তৃতা যেটা পাবলিশ হয়নি, আমাদের ট্রেনিং সেন্টারে বলেছিলেন, নিড অফ স্টাডিং স্ক্রিপচার্স, শাস্ত্র পড়ার কি প্রয়োজনীয়তা, সেই নিয়ে একটি বক্তৃতা আছে আমাদের ট্রেনিং সেন্টার আর্কাইভে আছে, সেখানে উনি এই গল্পটি বলেছিলেন। এই গল্পটি আমাদের ছেলেটিকে বললাম যে দেখ তোর জীবে মা স্বয়ং সরস্বতী বসে আছে, তুই তো খালি জয় জয় দেবী চরাচর সারি বলে খুলদিস না, প্রত্যেক দিন তোর কণ্ঠেতে তিনি বসে আছেন, তুই যত ভালো কথা বলবি সেই ভালো কথাগুলো বাক্য পুষ্প হিসেবে তার পায়ে যাবে। ক্লাস 5-এ ছোট্ট বাচ্চা, ওকে বললাম, আমি বুঝতে পারলাম না সে বুঝেছে কিনা। পরের দিন আবার অভিযোগ এসছে যে ছেলেটি আবার কিস্তি করেছে। তারপর আমি ছেলেটিকে ডাকলাম আরতির পরে, আমি বললাম সে কি রে তুই আবার নাকি খারাপ কথা বলিস? ও বলছে না মহারাজ তুমি বিশ্বাস করো, তুমি ওই যে বললে না আমার জীবেতে মা সরস্বতী বসে আছে, সেই জীবকে তো আমি কলুষিত করতে। দেখুন ওইটুকু বাচ্চা, ক্লাস 5-এর ছেলে, 9+, তার কি বিশ্বাস যে মা সরস্বতী বসে আছে, আমি তাই কোনো খারাপ কথা বলি, ওরা মিথ্যে কথা বলছে, আমি আগে খারাপ কথা বলতাম বলে সেই কারণে আমার নামে মিথ্যে মিথ্যে অভিযোগ দিচ্ছে। ছেলেগুলোকে যখন ধরা হলো তারা স্বীকার করলো, হ্যাঁ তারা মিথ্যে কথা বলছে। কিন্তু ওই ছেলেটি দেখুন কি অদ্ভুত বিশ্বাস, একটা ছোট্ট শিশুর মধ্যে কি দারুণ বিশ্বাস, সে বিশ্বাস করছে আমার কণ্ঠে মা সরস্বতী বসে আছে, এখান থেকে প্রত্যেকটি উচ্চারিত শব্দ তার পায়ে বাক্য পুষ্প হয়ে নিবেদন হয়ে তার প্রসাদী শব্দ হিসেবে বাইরে বেরোচ্ছে, অতএব কোনোভাবে সে খারাপ কথা বলতে পারে না। এই বোধটা আমাদের দ্বারায়, এই যে আমি সব করাচ্ছি তবু এই বোধটা যা আসতে চাইছে না, কিছুতেই আসতে চাইছে না, কলুর বলদের মতো চোখে ঠাঙা রয়েছে। সেই কবিতা আছে না, আছ অনল অনিলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে, আছ বিটপিলতায় জলধের কায় শশী তারকায় তপনে। আমি জানি এইগুলোর কথা আমি জানি, তারপরের অংশটা খুব ইম্পর্টেন্ট, তবু নয়নে বসন বাঁধিয়া বসে আঁধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম মুছায়। আমি নয়নে বসন বাঁধিয়া চোখে ঠুলি বেঁধে রেখেছি এবং সেই কারণে, শুধু সেই কারণেই আমি দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে কথা, সেই কারণে আমি দেখতে পাচ্ছি না যে তুমি যে করছো, এই তুমি সব কিছুর ভেতরে বিরাজ করছো আমি জানি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে আমি আমার চোখে এই মিথ্যা ঠুলি আবরণটা দিয়ে রেখেছি। যেরকম দেখবেন আপনারা যারা চশমা পড়েন, চশমাটা যদি খুলে দেখেন তাহলে দেখবেন আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন না, কিন্তু চশমাটা পরলেই আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। এই যে জগৎটাকে দেখার জন্য চশমাটাকে আমরা যে ব্যবহার করি, আমার যেটুকু অক্ষমতা সেইটাকে রাখার জন্য, কিন্তু আমরা এমন ঠুলি ব্যবহার করি যাতে কাঁচ দুটো এমনি করে ঢাকা থাকে, আমরা কিচ্ছু দেখতে পাই না। তাই যদি ঠুলি ব্যবহারই করতে হয়, এমন ঠুলি ব্যবহার করতে হবে সে যে ঠুলি দিয়ে তাকে খুব ভালো করে দেখতে পাবো। শ্রীরামকৃষ্ণ বলছেন স চাতুরী চাতুরী, সেই চাতুরী শ্রেষ্ঠ যে চাতুরী দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়। গীতায় বলছেন দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়া মিতাম তরন্তিতে। আমি এই আমার এই মায়া পার হওয়া কঠিন ব্যাপার, দূরত্বয়া মম মায়া দূরত্বয়া, এটাকে অতিক্রম করা খুব কঠিন, যারা একান্তভাবে আমাকে জড়িয়ে ধরে। বলছেন মামে ময়ে প্রপদ্যন্তি মায়ামিতম তরন্তিতে, তারাই শুধু তারাই পারে, তারাই আমাকে দেখতে পারে, তারা দেখতে পারে না, তাদের আমি মায়া মায়া উত্তীর্ণ জীবনে নিয়ে যাই, ফলে তারা আমাকে খুব ভালো করে দেখতে পারে। বলছেন এটা কবির দাসের দোহা, চলতি চাকি দেখ কর চাকি সব কই দেখে কিল না দেখে কই, জো কিল কো পকড় রাহা সাবুত রহে হে ওই। কবির বলছেন এই সংসারে যাতা কলই যে ঘোড়ানো, যে আগে চাল ভাঙা হতো গম ভাঙা হতো, তার মাঝখানে একটা কিল থাকে, একটা লাঠি লাগানো থাকে, সেই একটা জিনিস দিয়ে ঘোরায় আর ওই দুটো চাকিকে ধরে রাখে ওই মাঝখানের ওইটা, সেই চাকির গায়ের যে যে মাঠের লাঠিটা সেটাতে যে স্টিক করে থাকে যে দানাগুলো, সেগুলো কখনো ভাঙা পড়ে না। তাই বলছেন জীবগণ সংসারের যাতাকলে অহরহ পিষ্ট হচ্ছে,
শুধু তারাই অক্ষত থাকে যারা ভগবানকে আশ্রয় করেছে। ওই যে আমাদের বলছেন না, ওই খেলতে যখন ঘুরতে চাইছি তখন একটা ধরে কিছু একটা অবলম্বন ধরে ঘোরার কথা বলছেন। যাতার তলায় এক জোড়া পাথরের পাটা থাকে, তলায় পাথরের পাটার মাঝখানে থাকে কাঠের কিল, ওপরের চাকা ঘুরে চলে, কলাইগুলো সব ভেঙে গুঁড়ো হয়ে যায়, দুদশটা দানা কিলের গোড়ায় থাকে থেকে যায়, শুধু এরাই অক্ষত থাকে। ঠাকুর বলছেন, সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, পঙ্কে বদ্ধ কর করি, অঙ্গুরে লং ঘাওগিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী, পঙ্গুরে লং ঘাওগিরি, তাঁর কৃপায় সব হবে, কাজেই তাকে জড়িয়ে ধরা ছাড়া কোনো উপায় নেই। এইটি ইঙ্গিত করে ঠাকুর বলেছেন, খোঁটা ধরো বা খুঁটি ধরো। তার আরেকটি উপদেশ ছিল, ঝড়ের এঁটো পাতা হয়ে থাকো, এটা বেশ কঠিন, সব কিছু হচ্ছে কোনো কিছুর মধ্যে আমি নেই, এটি খুব একটা সহজে হয় না, কিন্তু অভ্যাস করলে হবে, আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না, আমি রাঁধিব বাড়িব বন্ধন ব্যঞ্জনও বাড়িব, তবু হাঁড়ি ছোব না। এটা খুব কঠিন, কিন্তু যদি আমরা অভ্যাস করি অবশ্যই হবে, কেন হবে না। বলছেন, সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, আমাকে দিয়ে তিনি তার কাজ করাচ্ছেন। আমরা যদি মনে করি যে তাকে কাজ করছি, যে অনেকে এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় এই নানা রকমের আমরা পাঠচক্র চালাই, সেখানে অনেকেই বলেন, সাধুরা বলেন, সন্ন্যাসিনীরা বলেন, গৃহস্থ ভক্তরা বলেন, গৃহস্থ ভক্ত মায়েরাও বলেন, নানা লোকে বলেন। এবারে চেতনানন্দজির পূজা সংখ্যাতে, উদ্বোধন পূজা সংখ্যাতে একটা একটা লেখা আছে, সেইখানে তিনি বলছেন, তিনি খানিকটা বোধহয় বিরক্ত হয়ে গেছেন, এই আগের দিনও আমার সঙ্গে কথা হলো, খুব সম্ভবত গত শনিবার দিন ওই গুগল মিটে ওনার সঙ্গে কথা হলো, তখন উনি বলছিলেন আমার সঙ্গে যে জানো তো ওই এক্স্যাক্ট শব্দগুলো ব্যবহার করবে, এক্স্যাক্ট শব্দ যদি না ব্যবহার করো তাহলে কি হয়, সত্যের অপলাপ হয়, শ্রীরামকৃষ্ণকে তুমি তোমার জায়গা থেকে নামিয়ে দেও। ওনার লেখার আর্টিকেলটার নাম ছিল, তুমি কি চাপরাস পেয়েছো, এটা একটা খুব বড় প্রশ্ন, এটা আমার কাছে খুব বড় প্রশ্ন ছিল। এই যে বলে যাচ্ছি আমি তো তার চাপরাস পাইনি, তাহলে কেন লোকে শুনবে। ভারী সুন্দর যুক্তি দিয়ে বলছেন, সঙ্ঘ হলো শ্রীরামকৃষ্ণের ঘনীভূত শরীর, সেই সঙ্ঘ যখন আদেশ করছে তুমি বলো, তখন বুঝতে হবে এটা স্বয়ং শ্রীরামকৃষ্ণের আদেশ, এটাই চাপরাস, এটা বুঝতে হবে যে আমি তার কাছ থেকে চাপরাস পেয়েছি কিনা। চাপরাস যদি না পাই তাহলে দেখবেন খুব একটা পপুলার শো হয়ে যায়, অনেকে দেখি বলতে বলতে যারা ঢুকছেন তাদেরকে এক নালকা কি কেমন আছেন ভালো আছেন, বিষয়বস্তু থেকে সরে গেছেন, তার কারণ আমরা বিষয়বস্তুর মধ্যে থাকতে পারছি না। সকলই তোমার, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে আমি করি, করি আমি, তুমি আমাকে দিয়ে কাজ করাও, এটা আসলে তোমার কাজ, তুমি এমনি করলেই করতে পারো, তুমি আমাকে দিয়ে করাও। আজকেই কথা হচ্ছিল রথযাত্রা নিয়ে, আমাদের যে আমাদের DRM এসেছিলেন, তাকে ডেপুটি জেনারেল ম্যানেজার এসেছেন, তাকে আমি বলছি জানেন তো আপনি, উনি আমরা একটা CSR চেয়েছিলাম, কখনো চাইনি, প্রথম চেয়েছি, ওরা বলছেন সবটুকু দেওয়া সম্ভব নয়। আমি বললাম সবটুকু যদি না দিতে পারেন তাহলে আমার নেওয়া সম্ভব নয়, আমরা ভিক্ষা করব, মানুষের কাছে যাব, আমাদের ভিক্ষা পাত্র আছে, সকলের কাছে প্রার্থনা করব, দিন আমাদের একটু সাহায্য করুন, সকলের সাহায্যে আমাদের মঙ্গল ঘট পূর্ণ হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। রামগোপাল মহারাজ একদিন বলছিলেন যে রথযাত্রার যে রথ চলে তার যে দড়ি, সেটা যদি আমরা নাও ধরি তবুও গড়গড়িয়ে রথ চলবে। আমরা দড়িটাকে কেন ধরি, দড়িটাকে ধরলে আমাদের জীবন ধন্য হয়, যেমন আপনাকে বলছিলাম যে আপনি এ শ্রীরামকৃষ্ণের রথ, এ চলবেই, আপনি সাহায্য করলেও চলবে, না সাহায্য করলেও চলবে, তাহলে সাহায্য করলে উপকার কি, আমাদের নিজেদের ব্যক্তিগত মঙ্গল হবে, তার বাইরে কিন্তু আর কিচ্ছু হবে না। এইটা আমাদের বোঝা কথা, যে তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। আমরা তখন গোলপার্কে আছি, প্রভানন্দজি সিম্পোজিয়াম চালু করেছিলেন, সেই সিম্পোজিয়ামে প্রত্যেকবার 5 জন করে নতুন বক্তা বলতেন, মহারাজ জিজ্ঞেস করতেন আগে 3 ফোন করে, প্রিপারেশন হয়েছে তো, তারা হয়তো বলতেন হ্যাঁ মহারাজ হয়েছেন, তবু খুব ভয় করছেন, মহারাজ বলছেন ভয় কিসের, তুমি তোমার অংশটা করেছো, এবার যার উদ্দেশ্যে বলতে যাচ্ছে বাকি শক্তি দেবার কাজ তার,
আমাদের শ্রদ্ধা প্রণামাতাজির একটা ভারী সুন্দর কথা আছে, উনি বলতেন, ভালো বক্তৃতা কি আর পড়াশোনা দিয়ে হয় রে, জপ ধ্যান করবি, বলার আগে ইষ্টের নাম করবি, তাকে চিন্তা করবি, তার কাছে প্রার্থনা করবি, তার কাছে শক্তি প্রার্থনা করবি, বলবি ঠাকুর আমি এইটা বলতে চলেছি, তুমি আমার সহায়ক হও, তাহলে দেখবি শক্তি আসবে, অনর্গল আসবে ভেতর থেকে আসবে, ভাব ভাব রাশি চলে আসবে। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোকামী, তোমার কর্ম, তুমি আমাকে কখনো ব্রহ্মপদ দিতে পারো, কখনো আমাকে অধোগামী করতে পারো, কিন্তু সর্বাবস্থায় আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, তোমাকে যেন কখনো না ভুলি, যখন যেরূপে মাগো রাখিবে আমারে, সেই সে মঙ্গল যেন ভুলি না তোমারে, যখন যেরূপে তুমি আমায় রাখার সেই রূপেই তুমি রাখবে, শুধু আমি যেন কখনো কোনো অবস্থাতে ভুলি না যে সেটা তোমাকেই মঙ্গল। মাধবানন্দ জি একজন সাধুকে শাস্তি দিয়েছেন, তার সঙ্গে দেখা করতে গেছেন আরেকজন সাধু, এই ঘটনাটা পাবেন আপনারা শতবর্ষের আলোকে স্বামী মাধবানন্দের গ্রন্থে। সেখানে তিনি বলছেন, মাধবানন্দের ডাক নাম ছিল নির্মল মহারাজ, নির্মল মহারাজ আমাকে শাস্তি দিয়েছেন, এবং উনি যেহেতু আমায় শাস্তি দিয়েছেন সেহেতু আমার কল্যাণ হবে, এই শাস্তিতে এ করলে আমার সাধু জীবনের উন্নতি হবে। কখনো রাগ করছেন না, কখনো অভিমান করছেন না, কখনো বলছেন না 5 কিলোমিটার দূরে রোজ হেঁটে যেতে হয় দুটো ভিক্ষা গ্রহণ করার জন্য, আমি ভিক্ষাই করব না, কিছু করছেন না। তিনি বলছেন, এই যে সাধন ভজন করার আমি সুযোগ পেয়েছি, আমাকে পাঠিয়েছেন উনি, আমার এই জায়গাটা বেছে দিয়েছেন আমার কল্যাণ হবে বলি, তার উপর এই ধরনের নির্ভরতা। বলছেন, তাই চণ্ডীতে দেবগণ মহামায়ার স্তব করছেন, তম বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেতত তম বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। মায়ারই যে একটা আবরণ, এই আবরণ তার কৃপা বিনা খোলে না। তাই বলছেন, তম বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া, এই যা কিছু দেখতে পাচ্ছি সব কিছু তোমার মায়ার দ্বারা আবৃত। আর বলছেন, তম্বই প্রসন্না ভুবি মুক্তি হেতু, তুমি তুমি সম্মোহিত করে রেখেছো আমাকে, তুমি যদি প্রসন্ন হও তাহলে অবশ্যই এই দ্বার উন্মুক্ত হবে। তার কাছে নিত্য প্রার্থনা করতে হয়, মোক্ষ প্রাণমাতাজি লেখায় পড়েছি, সেখানে তিনি বলছেন, বলছেন রোজ সাধন ভজন করবার সময় কুণ্ডলিনী শক্তির কাছে প্রার্থনা করো, মা জাগরিত হও, আমার হৃদয়ের ভেতরে তুমি জাগ্রত হও। বলছেন না, তুমি কৃপা করো যারে সেই তোমারে জানিতে পারে, সেইখানেই শেষ নয়, তুমি কৃপা করলে তাকে সে তোমায় জানতে পারবে, ওইখানেই শেষ হচ্ছে না। বলছেন, প্রসিদ প্রসিদ প্রসিদ, তিনবার বলছেন, প্রকাশিত হও হে মা, প্রকাশিত হও হে মা, প্রকাশিত হও, প্রসিদ 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 দেবেশি, সাধকের হৃদি পদ্মে বিকাশ করুণাময়ী, সাধককে হৃদয়ে পদ্মে তুমি বিকাশিত হয়ে করুণাময়ী, তোমার করুণায় তোমার কৃপায় তুমি আমার হৃদয়ে আবির্ভূত হও। দেবতারা বলছেন, ইয়াদেবি সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সনস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আর যদি শরণাগত না হয় তাহলে হবে, ইয়াদেবি সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সনস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। তার শরণাগত হলে তিনি আমায় বুদ্ধি রূপে কাজ করবেন। আমরা যে ভালো কাজকর্ম করি, ভালো বুদ্ধি আমাদের ভেতরে আসে, এগুলো আমাদের শক্তিতে নয়, তিনি আমাদের ভেতরে শক্তি দান করে, উই আর সিম্পলি দি এক্সিকিউটার, আর কিচ্ছু নয়। মাধবানন্দজি গেছেন পাটনা আশ্রমে, গিয়ে দেখছেন গতবারের তুলনায় বাউন্ডারি ওয়ালটা একটু সরিয়ে রাখা হয়েছে, রাত্রের অন্ধকারে বুঝতে পারেননি, সকালবেলা ঘুম থেকে উঠে জপ ধ্যান সেরে ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে ঠাকুর মন্দিরে প্রণাম করে গিয়েছেন, বেদান্তানন্দজি ওর পেছন পেছন যাচ্ছেন, গিয়ে দেখলেন যে মাধবানন্দজি দেখছেন যে পাশের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে রাখা হয়েছে। মহারাজ জিজ্ঞেস করলেন, এটা যেন গতবারের তুলনায় একটু সরিয়ে রাখা হয়েছে। বেদান্তানন্দজি বললেন, হ্যাঁ বড় ঝামেলা করতো, সেই কারণে 1 ফুট করে চতুর্দিকে ছেড়ে দিয়েছি। মহারাজ বলছেন, 1 ফুট করে যে ছাড়লে, কার জমি ছাড়লে? শ্রীরামকৃষ্ণের জমি। ইউ আর দি সিম্পলি দি এক্সিকিউটার, ইউ আর সিম্পলি, ইউ হ্যাভ নো পাওয়ার টু ডিস্ট্রিবিউট ইট, তোমার কোনো শক্তি নেই এটা তাকে দেওয়ার, কারণ এই সম্পত্তি শ্রীরামকৃষ্ণের,
আমরা বলি আমাদের বাড়ি শ্রী শ্রী মায়ের বাড়ি, ঠাকুরের বাড়ি, বিশ্বাস করি না, যেমন খুশি আচরণ করি বিশ্বাস করি না, এটা সত্যি সত্যি শ্রী শ্রী মায়ের বাড়ি। মুখে বলি মায়ের বাড়িতে আসবেন, কি মিষ্টি লাগে শুনতে, কিন্তু অত সহজে মায়ের বাড়ি হয় না। শ্রী শ্রী মা স্বয়ং আদ্যাশক্তি মহামায়া, তিনি থেকে ওটা মায়ের বাড়ি হচ্ছিল না যতক্ষণ না মানুষ বিশ্বাস করত যে স্বয়ং শ্রী শ্রী মা ওখানে আছেন। সরজুবালা দেবীর স্মৃতি কথা পড়বেন, সেখানে তিনি বলছেন, সেখানে আমরা পাই সেই স্মৃতি কথায় যে বাড়িতে ঢুকে মাকে সর্বত্র খুঁজে চলেছি, সর্বত্র খুঁজে। মায়ের বাড়ি মানে একটা ইট কাঠ পাথরের বাড়ি নয়, মায়ের বাড়ি মানে ঘনীভূত মাতৃমূর্তি একটা বাড়ি হিসেবে এসেছেন। তার প্রতি রন্ধ্রে রন্ধ্রে মা আছেন, তার প্রতিটি কোণায়, তার প্রতিটি অঙ্গে, প্রতিটি বিভঙ্গে মা আছেন। সেখানে আমাকে তিনি কেবলমাত্র থাকতে দিয়েছেন, যে আমাদের এ আছেন, আমাদের ক্লাসে আসেন দিদি, চিন্ময়ীদি, চিন্ময়ীদির বাড়ি তৈরি করার পরে শ্রদ্ধা প্রণাম মাতাজি গিয়েছিলেন, তারপরে নেমে আসার সময় বলছেন যে বাড়িতে তুমি ঠাকুর মা স্বামীজি বাড়িতে, এই বাড়ি তাঁদের, তুমি শুধু নিয়ম করে ট্যাক্সটি দিয়ে যাবে। তা জিজ্ঞেস করছে ট্যাক্সটা কি, বলছেন জপ ধ্যান প্রার্থনা, এই হচ্ছে ট্যাক্স। তিনি আমাদের একটা আশ্রয় দিয়েছেন, একটা দিব্য জীবন দিয়েছেন, আমাদের কর্ম জপ ধ্যান প্রার্থনা এই ট্যাক্সটি যেন সময় মতো দিয়ে দিই, নাহলে মহেশ্বরী আমার রাজা, আমি খাস তালুকের প্রজা হওয়া যাবে না। আমরা মনে করি ভালো ডাক্তার এলেই রোগ সেরে যাবে, কিন্তু মহামায়া ভ্রান্তিরূপে সব গোল করে দিতে পারেন। তাই শরণাগতি চাই, তাকে জড়িয়ে ধরো সর্বভাবে, কায়ে মনোবাক্যে, ভাবের ঘরে চুরি না থাকো। তমেব শরণম গচ্ছ সর্বভাবে ন ভারত, এই তোমার পুরুষাকার তোমার সাধনা, তারপরে তৎপ্রসাদাত পরাম শান্তি স্থানম প্রাপসি শাশ্বত। আমার কাজ তাকে উজাড় করে তার কাজ করে যাওয়া, এবং এই কাজ করতে করতে তার ভাবে লীন হয়ে যাওয়া। তিনি আমাকে কি দেবেন সেটা আমার জানার কথা নয়, ওই কারণে পুরাকালে গীতা চণ্ডীর পেছনে লেখা থাকতো গীতা পাঠের মহত্ব, চণ্ডী পাঠের মহত্ব। আমি একবার জিজ্ঞেস করতে গিয়েছিলাম একজন প্রবীণ সন্ন্যাসীকে যে চণ্ডী পাঠ করলে এরকম কিছু সিদ্ধাই হয়, উনি বললেন তোমার উদ্দেশ্য কি, চণ্ডী পাঠ করার উদ্দেশ্যটা কি, সিদ্ধাই পাওয়ার জন্য না মাকে ডাকার জন্য? জিজ্ঞেস করেছিলাম সন্ধ্যেবেলা মাকে ডাক চণ্ডী পাঠ করা যায় কিনা, উনি বলছেন মা ছেলেকে মা বলে ডাকবে, সকালে কি মা বলবে আর বিকালে ম্যা বলে ডাকবে? কাশী সারানন্দজি বলতে হবে, সকালে মা বলে ডাকলি আর বিকেলে ম্যা বলে ডাকবি, সন্ধ্যে হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে বলে, তা তো নয়, দুবেলাই মা বলে ডাকবি। তুই যদি কোনো প্রতিজ্ঞা করি, সংকল্প করে করি, সেখানে বিধি অনুযায়ী করতে হবে, যেখানে শুধু মাকে ডাকা সেখানে অন্য মন প্রাণ অন্তর দিয়ে ডাকতে হয়। তিনি আমায় শিখিয়ে দিয়েছিলেন, আমি বারবার আপনাদের বলি, ধ্যান মন্ত্র কোনো একটা, তার মধ্যে উনি আমাকে আদেশ করেছিলেন, ইয়া দেবী মধুকৈট ভাদি দৈশ্য দৈত্য দলিনী ইয়া মাহিষণ মূলিনী, ওই ধ্যানটা করতে, এবং তার সাথে প্রথম অধ্যায়ের ব্রহ্মাদিকৃত নারায়ণ স্তুতি, পঞ্চম অধ্যায়ের অপরাজিতা স্তুতি, একাদশ অধ্যায়ে নারায়ণ স্তুতি, তারপরে শেষকালে ওই অপরাধ মোক্ষণ ক্ষমা মোক্ষণ প্রার্থনা করতে বলেছিলেন। বলেছিলেন তোর উদ্দেশ্য, তাকে তার উদ্দেশ্যে ডাকা। একটা আশ্রমে দেখেছিলাম দুর্গাপুজোর দু মাস আগে থেকে শুরু হতো, প্রত্যেক দিন 20-25টা করে শ্লোক পড়া হতো, পড়তে পড়তে দুর্গাপুজো অবধি সবার গোটা চণ্ডীটা পাঠ করা হলো। তারা বলতেন আমাদের মনে যে আনন্দ হতো, যে তৃপ্তি হতো, সেটা বোধ হয় একটানা চণ্ডী পাঠ করে হতো না। শিলং আশ্রমের কথা বলেছি, এটা আমি রামগোপাল মাঝে কাছে শুনেছি, দুর্গাপুজো হচ্ছে, সৌম্যানন্দজি মহন্ত এবং স্বামী গহনানন্দজি, নরেশ মহারাজ তিনি হলেন ম্যানেজার, তিনি সারা দিন দাঁড়িয়ে থাকতেন, পূজা পরিচালনা করতেন। চণ্ডী পাঠের দুটো আসন হতো, একটা যেখানে সংকল্প করে করছে, আর চণ্ডী পাঠের আরেকটা আসন উনি ঠিক করে দিতেন কোন সাধু কোন কোন অধ্যায় পড়বে, তারা ঠিক সময় মতো এসে নিজেদের অংশটা পড়তো। সকলে বিশ্বাস করতো, যে ভাণ্ডারে থাকতো সেও বিশ্বাস করতো, মা আমার স্তুতি গ্রহণ করলেন, আমি তো যে কাজটা করছি এটা তো বটেই, তবু আমি মাকে বন্দনা করার, পুজো করার সুযোগ পেলাম। তাই বলছেন তাঁর কৃপা হলে পরাশান্তি লাভ করবে, আর এমন এমন একটা স্থানে যাবে যেখান থেকে আর ফিরতে হবে না, উপায় হচ্ছে শরণাগতি। এটা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে, আপনাকে আমাকেও মনে রাখতে হবে, আমাদের এমন লক্ষ্য হওয়া উচিত যাতে না ফিরে আসতে হয়, আমি যেন কোনোভাবে আর দ্বিতীয়বার ফিরে আসতে না হয়।
পরের জন্মে আমি রাজা হব, উজির হব, এরকম ইচ্ছা রাখবেন না। আমি এ জন্মেই তাকে লাভ করব, তার শ্রী পাদপদ্মে আমরা মিলিয়ে মিশে একাকার হয়ে যাব। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী, তোমার প্রেমেতে আমি ডুবে যাব, সব কলঙ্ক লাগুক আমার গায়, তবু আমি তোমাকেই চাইব। বলছেন উপায় হচ্ছে শরণাগতি। সংসারে থেকেও শান্তি লাভ হবে যদি ভগবানে ঠিকঠাক ধরে চলতে পারো। শরণাগত হও, সর্বতর ধর্মম পরিত্যাজ্য, মামেকম শরণম ভজ। ধর্মাধর্ম পাপ পুণ্য শুচি অশুচি সব ফেলে দিয়ে একমাত্র তারই শরণ নিতে বলছেন। এই অবস্থা ঠাকুরের হয়েছিল, ভালোটি গ্রহণ মন্দটি ত্যাগ, সাধনার প্রথম অবস্থায়। গীতার শেষে ভগবান অর্জুনকে অতি গুচ্ছহিত বাক্য বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু, মামে বৈশ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়সি মে। চারটি জিনিস করতে বলছেন, আমাকে নমস্কার করো, আমাকে পূজা করো, আমার ভক্ত হও, আমার চিত্ত আমার আমাতে চিত্ত সমাহিত করো। গীতার এই চারটি জিনিসের মধ্যে আছে, মধ্যে সব আছে, এতে নাক টেপা যাগযজ্ঞ আসন মুদ্রা কিছুই নেই। ভগবানকে যতই ভালোবাসবে তত তার উপর আকর্ষণ বাড়বে, যত ভগবত প্রেম বাড়বে বিষয়ানন্দ তত আলুনি বোধ হবে। মীরার কাছে রাজভোগ তুচ্ছ হয়ে গেছিল, তিনি ভগবত প্রেম আস্বাদন করেছিলেন কিনা? এই আস্বাদন যত পাবে বিষয়ের আনন্দ আপনি সরে যাবে। চিরদিন চিটে গুড়ে শরবত খেয়ে এসে একবার চিনির পানা পেলে কি আর ওই জিনিস খেতে চাইবে? কাঁচা আমিতেই যত দোষ, ঠাকুর বলতেন দাস আমি, ভক্ত আমি হচ্ছে পাকা আমি। পাকা আমি নিয়ে তার সাথে যুক্ত হয়ে সংসারে কর্তব্য করে চলো। বলছেন এই চারটি জিনিস, আমাকে নমস্কার করো, আমাকে পূজা করো, আমার ভক্ত হও, আমার চিত্ত সমাহিত হও। কিন্তু চারটে প্রার্থনার একটি উত্তর, আমাতে ডুবে যাও, আমার ভেতরে সম্পূর্ণ সমাহিত হও। এই জগৎটা তুচ্ছ বলে বোধ করো, সব কিছুকে তুচ্ছ বলে বোধ করো। আত্মস্থানন্দজি এসেছেন দীক্ষা দিতে, রোজ ফুল পড়ে যায় তার সেই আসনে, প্রচুর ফুল দিতে হয়, সব হাওয়াতে পড়ে যায়। তাই আমরা একটা পদ্ধতি কিলাম, ছোট্ট ছোট্ট পেরেক লাগিয়ে সেই ফুলগুলো তার মধ্যে গেঁথে দিলাম। ছোট্ট শিশু এসছেন, বুঝতে পারছেন কিছু একটা হয়েছে, বলছেন আজ দেখ একটাও ফুল পড়েনি। আমরা বলছি হ্যাঁ মহারাজ, একটাও ফুল পড়েনি। তারপরে ঠাকুরকে অর্ঘ্য দিচ্ছেন, মাকে অর্ঘ্য দিচ্ছেন। মায়ের ছবির পাশে একটা ছোট্ট কলকা ছিল, কাঠের কলকা, সেটা ধরে এমনি এমনি করে নাড়ছেন, ভাবছেন ফুল বোধহয় পড়বে। তারপরে একটাও ফুল পড়েনি। ছোট ছেলে যেমন বদমাইশি করতে গিয়ে ধরা পড়ে যেমন চোখটা এরকম পিটপিট করে, আমাকে এরকম চোখ পিটপিট করে বলছেন দেখ একটাও ফুল পড়েনি। আমার খালি মনে হচ্ছে এই মিথ্যাটা না করলেই ভালো হতো। একটা মানুষ একবারে জগৎ ছাড়া কেমন করে হতে পারে? আমি আত্মস্থানকে দেখেছি, যে রাস্তা দিয়ে তিনি হাঁটতেন সেই রাস্তাতে কোনো সাধু ব্রহ্মচারী যেত না। তিনি কখনো কাউকে বলেনি ওগো এই রাস্তা দিয়ে হেঁটো না, কিন্তু তার এমন ব্যক্তিত্ব ছিল যে আমরা কেউ তার কানে হাঁটতে পারতাম না। দূর থেকে মানুষকে দেখে চিনতে পারতেন কার কি অসুবিধা, কার কি কষ্ট। সেই মানুষটাই ভুলে গেছেন, এই জগৎটাই মিথ্যে হয়ে গেছে। বারবার সেই ছেলে মানুষের মতো ঘুরে ঘুরে আমাকে বলছেন তাহলে বল একটাও ফুল পড়েনি, একটাও ফুল পড়লো না, কি এক অবিশ্বাস, বিস্ময়ের জিনিস। ছেলেদের, অল্প বয়সী ছেলেদের দীক্ষা হচ্ছে, সে জিজ্ঞেস করছেন হ্যাঁ রে এদের বিয়ে হয়েছে, প্রথম প্রশ্ন। আমি বললাম না মহারাজ কারুর বিয়ে হয়নি। তাহলে বল কি আনন্দ, কারুর বিয়ে হয়নি। অর্ঘ্য দিচ্ছেন আর বলছেন তাহলে কারুর বিয়ে হয়নি, এক অদ্ভুত আনন্দ। এই আনন্দের ভেতরে তিনি যেন ডুবে আছেন, এক ঝাঁক অনাঘ্রত পুষ্প শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে তিনি উৎসর্গ করতে পারবেন, এই আনন্দে তিনি বিভোর হয়ে আছেন। দেখেছি সব সময় বিভোর হয়ে আছেন, শেষের দিকে খবরের কাগজও পড়তে চাইছেন না, কিচ্ছু করতে চাইছেন না, অসুস্থ অবস্থায় শুয়ে আছেন সেবা প্রতিষ্ঠানে। বলছেন ওই মহারাজ এসছেন, মহারাজ এসছেন, একটু ফুল দেওয়া হলো না। সেবক জিজ্ঞেস করছেন কোথায় মহারাজ, স্বামী ব্রহ্মানন্দজিকে দেখছেন, বলছে কোথায় মহারাজ, বলছে ওই যে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছিস নি? আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই না, দেখা আমাদের পক্ষে সম্ভব হয় না, কিন্তু সম্ভব হয় যদি এরকম একটা উজ্জ্বল জীবন যাপন করা যায়। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, আমরা যেন সত্যি সত্যি একটা উজ্জ্বলতর জীবন যাপন করতে পারি। অনেক খেলা তো হলো, যেন বলি প্রভু খেলেছি অনেক খেলা, এবে তোমারও ক্রোড় চাই। আজ এই পর্যন্ত,
ভগবানের ইচ্ছা হলে আবার আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।